আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাদ্রা পাবলিকেশন অর্থাৎ চৌধুরী ভট্টাচার্য সাদ্রার দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরের দ্বিতীয় অধ্যায় অনুশীলনীর পার্ট টু এর ভিডিও পার্ট ওয়ানে আমরা সমস্ত এমসিকের ভিডিও আপলোড করে দিয়েছি আজকে আমরা দেখো এই যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এক নম্বরের যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো দেখো পুরুষ শূন্যস্থান পূরণ ও সত্যমিত সমস্ত উত্তরগুলো আমরা আলোচনা করছি এবং আশা করি তোমাদের কাছে এই বইটি রয়েছে তোমরা আমি প্রশ্নগুলো বলবে এবং উত্তরগুলো খাতায় দেখিয়ে দেবো তোমরা অবশ্যই খাতায় পরপর লিখে নাও তো দেখো তো এক নম্বরের প্রশ্ন তোমার বইতে দেখে নাও কি রয়েছে এক নম্বরের প্রশ্নটা হচ্ছে যে ডিএনএর পুরো নাম কি উত্তর কি ডি রাইবো নিউক্লিক অ্যাসিড দু নম্বরের প্রশ্ন দেখো ভিটামিন এর অভাবে কি রোগ হয় কি লিখবে এর অভাবে রাতকানা রোগ হয় তিন নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর হচ্ছে এটা অ্যাসকরবিক অ্যাসিড হলো চার নম্বরের প্রশ্ন দেখে নাও কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় অপশন চারটা হবে কি আয়োডিন অভাবে পাঁচ নম্বর দেখো একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও কি লিখবে নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র অ্যাসিড ছয় নম্বর দেখে নাও কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে হচ্ছে নাইট্রোজেন সাত নম্বর দেখো কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজন কালে বেম গঠন করে উত্তর হচ্ছে এটা মাইক্রো টিউ টিউবিউল মাইক্রো টিউবিউল আট নম্বর দেখে নাও অক্সিজেন অক্সিজোম দানা কোথায় থাকে উত্তর কি হবে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজোম দানা থাকে ন নম্বরের প্রশ্ন দেখো থাইলাকয়েড কোথায় থাকে উত্তর লিখবে ক্লোরোপ্লাস্টে কি লিখবে ক্লোরোপ্লাস্টে আচ্ছা দশ নম্বর হলো দশ নম্বর প্রশ্ন হবে যে মাইটোকন্ডিয়ার অন্তপাচিরের ভাঁজগুলিকে কি বলে কি লিখবে ক্রিস্টি বলে আচ্ছা এগারো নম্বর ডিএন এর পুরো নাম কি কি লিখবে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে বারো নম্বরের প্রশ্ন দেখো স্থায়ী কলা কাকে বলে পাঠ্য বইয়ের পেজ চুয়াল্লিশে দেখো এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের চুয়াল্লিশ নম্বর পেজ এখানে গিয়ে লিখবে স্থায়ী দেখো ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম রকম পরিণত কলাকে স্থায়ী কলা বলা হয় এবার তোমরা দেখো তেরো নম্বর প্রশ্ন কি দিচ্ছে দেখো ক্যাম্বিয়াম কোথায় থাকে এটি পাঠ্য বইয়ের তেতাল্লিশ নম্বর পেজে পাবে দেখো এইখানে দেখো লেখাটা হচ্ছে দেখো স্থায়ী কলা থেকে উৎপন্ন হয় যেমন ক্যাম্বিয়াম তাহলে ক্যাম্বিয়াম কোথায় থাকে স্থায়ী কলায় থাকে ঠিক আছে সরি এবার দেখেন ওই যে স্থায়ী কলা থেকে উৎপন্ন হয়তো ক্যাম্বিয়াম থাকে স্থায়ী কলায় নেক্সট দেখো তোমরা ১৪ নম্বর প্রশ্ন দেখো সার কোলেমা কি কি লিখবে পেসিকোষের আবরণীকে পেসিকোষের আবরণীকে সার কোলেমা বলা হয় নেক্সট দেখো তোমরা পনেরো নম্বর প্রশ্ন দেখো নিউ রিলেমা কি উত্তর হচ্ছে পাঠ্য বইয়ের ছেচল্লিশ নম্বর পেজ দেখো এখানে উত্তরটা লিখবে এখান থেকে দেখো হয়েছে অ্যাকশন স্নায়ু কোষের দীর্ঘ প্রবর্ধক যা নিউরেলেমার আবরণে আবৃত থাকে ঠিক আছে এইটুকু উত্তর লিখবে আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো ষোলো দেখো কলা কোথায় থাকে এটিও তোমাদের নম্বর পেজে পেয়ে যান দেখো এই উত্তর লিখবে যে দেখো স্নায়ুকলা অবস্থা বলছে এই কলা মস্তিষ্ক কাণ্ড এবং স্নায়ুতে থাকে এবার দেখো তোমরা সতেরো নম্বরের প্রশ্ন কি রয়েছে যে কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে সিও টু ও জলীয় বাষ্প হয় উত্তর কি লিখবে ফুসফুস থেকে আঠেরো নম্বরের প্রশ্নটা দেখে না যে টেস্টোস্টের হরমোন কোন অঙ্গ খরণ করে লিখবে শুক্রাশয় উনিশ নম্বরের প্রশ্ন দেখো ত্বক কোথায় থাকে এই যে ত্বক পেজ এ পেয়ে যাবে দেখো এই হচ্ছে ত্বকের অবস্থা দেখো ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন গঠন করে ঠিক আছে হয়ে গেল যে পিত্তরস কোন অঙ্গ খরণ করে লিখবে যকৃৎ আর বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ লিখবে মস্তিষ্ক হয়ে গেল এবার আমরা শূন্য স্থান পূরণগুলো দেখে নেব তোমাদের পাঠ্য পেজ আছে তোমার যা উত্তরগুলো একবার দেখে নিতে পারো দেখো এখানে এক নম্বর প্রশ্ন কি 보자 গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশ টি হাইড্রোজেন বন্ধন যুক্ত হয় উত্তর কি লিখবে দেখো তিনটি হয়ে গেল দুনা প্রশ্ন দেখো লিউসিন একটি ড্যাশ অ্যামিনো অ্যাসিড কি লিখবে উত্তরটা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তিন নম্বর দেখো আরএনএ তে ড্যাশ শর্করা থাকে কি লিখবে রাইবোজ রাইবোজ শর্করা থাকে চার নম্বর দেখো রিকেট রোগ হয় ড্যাশের অভাবে কি লিখবে দেখো ভিটারটা দেখো ভিটামিন ডি এর অভাবে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও ড্যাশ কোষের শক্তিকর বলে অপশান পাঁচটা দেখো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগর বলে ছ নম্বর দেখো কোষের মস্তিষ্ক হল ড্যাশ কি লিখবে দেখো নিউক্লিয়াস নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক সাত নম্বর প্রশ্ন দেখো ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে কিলিকবে লিখবে রাইবো কে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে আট নম্বর দেখো রঙিন প্লাস্টিকদের ড্যাশ বলে কি লিখবে ক্রোমোপ্লাস্ট প্লাস বলে নয় নম্বর ড্যাশ কে সুইসাইড ব্যাগ বলে কি লিখবে লাইসোজম কে সুইসাইড ব্যাগ বলে আচ্ছা নয় দশ দেখো ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাশ থেকে কি লিখবে নিউক্লিও জালিকা থেকে নিউক্লিও জালিকা থেকে দশ দেখো ক্রোমোজম এগারো দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার প্রধান কাজ কি লিখবে দেখো সেক্লোরিন কাইমা ক্লোরেন কাইমার কাজ বারো দেখো গুপ্ত বিজি উদ্ভিদের নালিকা বান্ডিলে ড্যাশ থাকে কি লিখবে ক্যাম্বিয়াম থাকে ক্যাম্বিয়াম তেরো নম্বর দেখো কাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে কয় দীর্ঘ প্রকৃত বান্ডা কূপ থাকে নেক্সট হচ্ছে আমাদের চোদ্দ দেখো ড্যাশ কলার পরিণত কোষে সাইটো থাকে কি লিখবে কোলেন কাইমা কোলেন কাইমা পনেরো নম্বর দেখে নাও কে কোষ জিদ্ধ রক্তকোষকে বিনষ্ট করে উত্তর আরই আর ই চলো ষোলো নম্বরের প্রশ্ন দেখে নাও দেখো দেহে লবণ জলের সাম্যতা ড্যাশ বজায় রাখে কি লিখবে বৃক্ষ সতেরো নম্বর দেখো ডিম্বাশয় ড্যাশ হরমোন খরণ করে কি লিখবে ইস্ট্রোজেন ও প্রজেস্টের উনিশ ড্যাশকে প্রাণীদের ভারসাম্য বজায় রাখতে বজায় রাখে কি লিখবে আচ্ছা এটা হচ্ছে আমাদের আঠেরোটা হবে না ড্যাশ সরি মস্তিষ্ক ড্যাশের মধ্যে সুরক্ষিত থাকে লিখবে করোটিকার মধ্যে থাকে উনিশ হচ্ছে ড্যাশ প্রাণীদের ভারসাম্য বজায় রাখে লিখবে লঘু মস্তিষ্ক কুড়ি দেখো ফ্লোয়েমের মৃত উপাদান হলো উত্তর কি লিখবে ফ্লোয়েম তন্তু আচ্ছা একুশ দেখো জাইলেমের সজীব উপাদান হলো জাইলেমের সজীব উপাদান হলো প্যারেন কাইমা বাইশ দেখো উদ্ভিদদের জল পরিবহনকারী কলাটি হলো কি লিখবে জাইলেম

যেমন এক একটা বলে দেখো অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তো এটা একদম সত্যি আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম নম্বর প্রশ্ন দেখো আমাদের দেহের মোট শক্তি শতাংশ থেকে আসে এটিও একদম রাইট অ্যান্সার তিন নম্বর দেখো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন দেখো এটিও কিন্তু সত্য ঠিক আছে আমাদের নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন দেখে নাও সিঙ্গার ও নিকলসন কুস পর্দা তরল মুজাইক নকশা আবিষ্কার করেন এটিও একদম রাইট অ্যান্সার পাঁচ নম্বর দেখে নাও অ্যামাই প্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে এটি হচ্ছে ভুল অ্যান্সার ছ নম্বর দেখে নাও মাইট্রোকন্ডিয়ার অন্তঃপর্দায় কৃষ্টি থাকে এটিও রাইট অ্যান্সার সাত নম্বর দেখে নাও ভাজক কলায় গৌণ কোষপাচীর স্তর অনুপস্থিত এটিও হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আট নম্বর দেখে নাও স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল না এটিও ভুল অ্যান্সার নয় দেখে নাও প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব এটি রাইট অ্যান্সার দশ নম্বর দেখো কলা মিউকাস হরমোন উৎসেচক হরণ করে এটা হচ্ছে কিন্তু ভুল অ্যান্সার আচ্ছা এগারো নম্বরের প্রশ্ন দেখে নাও কোষের সমষ্টিকে অঙ্গ বলে এটি ভুল অ্যান্সার বারো নম্বরে দেখে নাও সুষম্নাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে বারোটা রাইট অ্যান্সার তেরো দেখো হৃদপিন্ডের রক্তচাপ নিয়ন্ত্রণের বিশেষ ভূমিকা পালন করে এটি রাইট অ্যান্সার নেক্সট আমাদের চোদ্দ প্লা দেহ থেকে টু ও জলীয়বাষ্প নির্গত করে এটি ভুল অ্যান্সার পনেরো নম্বর দেখে নাও যকৃত দেহে জল ও লবণের সাব্যতা বজায় রাখে এটিও ভুল অ্যান্সার ষোলো নম্বর দেখে নাও বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকামাকে ক্লোরিন কাইমা বলা হয় এটি রাইট অ্যান্সার সতেরো মিষ্টেক হল এটা সরি 16টা বুঝছ তো এরেন কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে এটা 16টা হচ্ছে রাইট এবং 17টা দেখো বর্জ্য পদার্থ পূর্ণ প্যারেনকাইমাকে এটা হচ্ছে ভুল 18 নম্বর দেখো প্যারেনকাইমা কলায় কৌণিক স্থুলতা দেখা যায় এটি ভুল आंसर 19 দেখো সেলুলরাইড এক প্রকার সেলুলের কাইমা এটি রাইট आंसर 20 নম্বর দেখে নাও ফ্লোয়েম ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো বাস্ট তন্তু ওদিকে লেখা রয়েছে তো এটি কিন্তু আমাদের একুশ যখন প্যারেন কাইমা কোচগুলি লম্বাটে ও স্থুলো পাচির বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেন কাইমা বলা হয় এটি কিন্তু রাইট অ্যান্সার এবারে চলে আসো আমাদের প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায় কি বলে দেখো সেলুলোস পলিস্যাকারাইড এখানে র‍্যাপনোজ এখানে ড্যাশ কি লিখবে এটা এটা হবে ট্রাইস্যাকারাইড আমি মুখে বলছি লিখে নাও ট্রাই টয়রা রা আকার হসই আর ট্রাই লিখে এটা যেমন স্যাকারাইড এ স্যাকারাইড ট্রাইস্যাকারাইড হবে এটা দুর মধ্যে দেখো প্রোটিন কারকারা ইস টু রাইবোজম আত্মকাদি থলি তো তোমরা জানো প্রত্যেককে আত্মকাদি থলি এটা হচ্ছে তোমার লাইসোজোম তিন আমাদের দেখো যোগ কলা ইস্টু অ্যাডিপোস পেশি খোলা ইস্টু পেশি হবে পেশি চার আমাদের দেখো ডিম্বাস ইস্টু সয় শুক্রার স্টু টেস্টোস্টেরোন হবে আর পেপটিক কোষ পেপসিন আর অক্সিনটিক কোষ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসিএল হয়ে গেল তারপর দেখো বিশিনি শব্দটি লেখো হিস্টিডিন ভ্যালিন মিথিওডিন লিউসিন চারটের মধ্যে সব থেকে আলাদা হচ্ছে এইটা হিস্টিডিন হবে প্রোটিনো প্লাস্ট মধ্যে হচ্ছে রোডোপ্লাসটা একদম আলাদা তিন মধ্যে দেখো তরুণাস্থি অস্থি রক্ত এবং স্নায়ুটা হচ্ছে হর্টে ক্যান্সার চার দেখো স্নায়ু মস্তিষ্ক সুষ্ঠাকাণ্ড যকৃত আলাদা অন্তর্গত বিষয়টি অন্তর্গত একটার মধ্যে তিনটা থাকবে এবং গোলগিবির মধ্যে কি থাকে দেখো ভেসিকল থাকে সিস্টানি থাকে এখানে রাইট অ্যান্সার এটা দেখো অগ্নাস পাকস্থলী পৌষ্টিকতন্ত্র যকৃত এর মধ্যে পৌষ্টিকতন্ত্রটা হচ্ছে এক সঠিক অ্যান্সার ডান স্তম্ভ দেখে নাও তাহলে এ নি HSO4 এটা হচ্ছে বি অ্যান্সার হবে বাই লবণ দুই নম্বর দেখো ল্যাকটোজটা হচ্ছে ডি এরটা হবে ডিসর্কোড়া তিন নম্বর নাইট্রোজেন বেস ই এর লিখবে পিউরিন রিকেট হচ্ছে সি এরটা আছে ভিটামিন ডি চলো নেক্সট দেখো এটা ম্যাগনেসিয়াম পিকটেট হচ্ছে সি এরটা করবে মধ্য পর্দা দুই দেখো কোষের মস্তিষ্ক ই করবে নিউক্লিয়াস অক্সিজেন হচ্ছে ই এরটা মাইটোকন্ড্রিয়া এবং চানো নম্বর দেখো টেস্টোস্টেরন হচ্ছে ডি এরটা হয়ে গেল তিন নম্বর প্রশ্ন ট্রাকিট হচ্ছে বি জাইলেম পেসি গঠন হচ্ছে ডি পেসি কলা রক্ত হচ্ছে ই যোগ কলা ত্বক হচ্ছে সি জাইলেম হয়ে গেল বামে তোমরা দেখো এখানে পুষ্টাস নিছ বি এরটা করবে ফুসফুস আর অরেঞ্জিন চক্র সি করবে যকৃৎ প্রতিবর্ত ক্রিয়া ই একটা করবে সুষুম্না কাণ্ড চামার মধ্যে দেখো মিশ্র গ্রন্থি হচ্ছে এ এরটা করবে অগ্ন্যাশয় তো দেখো এ ছিল আজকের ভিডিও আমরা পরের পাঠে তোমাদের পুষ্টির দুইয়ের উত্তরগুলো দেখিয়ে দেব তাহলে পুরো দুখানা ওই कंप्लीट হয়ে গেল ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যেতে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেককে ভালো থেকো এবং সুস্থ থেকো